বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠিত ইসলামী শরিয়া ব্যাংক রয়েছে ওই সমস্ত ব্যাংকে টাকা জমা রেখে মুনাফা নেওয়া হালাল কিনা? আমি হালাল মনে করি, আমি হালাল মনে করি এই জন্য তারা ইসলামী ব্যাংক বলেছে। তারা যদি কোনো হারাম মানে তা হারাম হতো ইসলামী ব্যাংক হইত না, আর তারা যদি কোনো হারাম দেয় হারাম তারা দায়ী হবে, তারা দায়ী হবে। মূলনীতিটা শুদ্ধ হলে, অভ্যন্তরীণ রীতিনীতি হারাম হলে এই দায় দায়িত্ব আমরা বহন করবো না। অনেক কিছুই আছে, ইমাম সাহেব সালাত আদায় করছে তাই না? আপনি দেখছেন যে ইমাম সাহেব দাড়ি টুপি পরে তামা পরে আসছে, এখন আপনি সন্দেহ করতেছেন ইমাম সাহেব কোথাও উজু করেনি, আমার দায় দায়িত্ব ভিতরে পারে না রে ভাই। আমি বাহ্যিকভাবে যে জায়গায় আছে এই জায়গায় ঠিক থাকি, ইমাম সাহেব কী করছে এটা শরীয়ত বাহ্যিক এর আমানত উপর নির্ভর করে রাখি। এখন আপনার কাছে তখন ধরা না পড়বে এই সমস্ত ব্যাংকগুলোর সমস্যা, আপনি এত করবেন কারণ দুনিয়াতে সমস্যা বাদে কেউ নাই। বাহ্যিক নিয়মের উপরে আমরা আমল করি, ভিতরে না ঢুকি, ভিতরে ঢুকি যদি প্রমাণিত হয়ে যায় কোনো দিন আপনি এটা সুপরিত্যাগ করবেন, যেটা সমস্যা দেখবেন। বাংলাদেশের সমস্ত কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে ওই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি হালাল কিনা? আপনার কাজটা হালাল কিনা ডাক দেখবেন, আপনি চিন্তা করবেন না কোম্পানির কোন জায়গায় লোন আছে, এটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডারদের কাজ, হেরা গুণা করবেন। আপনি যে কাজটা করছেন হালাল কিনা? কোম্পানিতে যদি আপনাকে হিসাব নিকাশ, সুদের হিসাব নিকাশ দেওয়া হয় তো হারাম হবে, কোম্পানিতে হিসাব নিকাশ দেওয়া হয় আমভাবে তাহলে যে কোনো চাকরির ভিতরে সুদের হিসাবে ঢুকে গেছে এটা আপনি কিছু করার না, এটারও একটু গুণা হবে, বাকিটা হালাল হবে। কোম্পানি আমরা যেমন ইউনিভার্সিটি চাকরি করি, ইউনিভার্সিটির সমস্ত ডিপার্টমেন্টকে হালাল হবে, হারাম আছে সোজা কথা। দর্শন নামে একটা বিভাগ আছে, এটাতে পড়া যায় যে নেই কোনো ক্রমে, এটা পড়লে মানুষ কী হয়েছে ইমানের শেষ করে দিচ্ছে, বাকিটা আর কইলাম শব্দ এটা। তো এই জাতীয় বিভাগগুলো যদি কারণে আমার উপরে আসবে না, ওরা এটা আসে বলে এখানে, ওটা তো আসে ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট নাই ইউনিভার্সিটিতে, একটা ডিপার্টমেন্ট শাহরুখকলা। আবার একজন আমার কাকি বলতেছে, এক ম্যানেজার সাহেব বলতে ইসলামী শাহরুখকলা নাই, তাহলে এটা আপনি আসেন আমার দেখাইতে এরকম এটা। তো এরকম শাহরুখকলা ডিপার্টমেন্টে পড়ার কোনো যৌক্তিকতা আছে? কী শাহরুখকলা মানে মানুষদেরকে সব কি হলুদ কাপড় পরে পরে ওই ওই মঙ্গল শোভাযাত্রা দেখাবে, রাস্তার মধ্যে মদ খেয়ে পড়ে থাকবে, এগুলি তো এসে ভালো কী হবে? এগুলো এগুলির ঘর সংসার কোনোদিনও হয় না, রাস্তাঘাটের মধ্যে জীবন কাটে, এগুলি দিয়ে সমাজকে বিনষ্ট করা ছাড় কিছুই হয়। এই ডিপার্টমেন্টে পড়াও তো চাইজ নাই, তো এটা আছে বলে কি আমার ইউনিভার্সিটি পড়ানো যা চাইজ হয়ে যাবে? না চাইজ না, মনে রাখবেন একটা কথা। এই জন্য আপনি ব্যাংক থেকে লোন নিয়ে কোম্পানি যেটাই করুক না কেন, আপনার দায় দায়িত্ব নেই, আপনার দায়িত্ব হচ্ছে আপনার কাজটা হালাল কি না এটা দেখা। আপনি কী করেন, আপনি এই কোম্পানির লেবার নিয়ন্ত্রণ করেন, কী নিয়ন্ত্রণ করেন, যে তারা পোশাক বানাচ্ছে অথবা তারা এই ইয়া বানাচ্ছে কি সুতা বানাচ্ছে কি বলে এগুলো কটন মিল, আপনি কটন মিল দেখছেন অথবা তারা এই বানাচ্ছে সব, আপনার কাজটা হালাল না জায়েজ না এটা? হ্যাঁ, এখন কেউ যদি বলে যে ওনারা আমার থেকে কাপড় নিয়ে আমেরিকাতে তো একটা এমন জিনিস বানাবে যেটা দেখতে কাপড়, এটা এটা তো আপনার দায় দেখতে ভিতরে পড়ে না রে ভাই, আপনি যদি করেন ফান্তা করল্লাহ মাস্তা তার তুমি। দুনিয়া এমন এমন কঠিন হয়ে গেছে, চাকরি সব বন্ধ করে দিয়ে ঘরে বসে থেকে এরপরে বিক্রি করবেন, আমার কাছে এক টাকা দিব না আমি, কারণ এটা আপনার দায়িত্ব আছে কাজ করার। তো এই জন্য যতটুকু হালাল অতটুকু করবেন, এর বাকিটা ওরা দায়িত্ব বহন করবে যারা এটা করছে, কেন তারা সুদে গেল, আপনারটা হালাল কিনা আগে দেখেন। এখন যদি পুরোটাই হারাম হয়, যেমন একটা সুদি ব্যাংকের পুরোটাই হারাম, আগা করে হারাম প্রতিষ্ঠিত হয়েছে আলা সফা জুরবিন হারে পানহারা বিন আরে জাফিন আরে জাহান্নাম, যেটা একবারে পুরো জাহান্নামের স্থির উপর প্রতিষ্ঠিত হয়েছে, এটার মধ্যে চাকরি করে কোনো রকম যায়, এটা পুরোটাই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা'নাল্লাহু আকিলা রিবা কা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, কয়জন, ছয়জন না পাঁচজন সবাই, হ্যাঁ চারজন না, আকিলা রিবা যে খাইছে যে খাওয়াইছে, দুই শাহিদাই দুই সাক্ষী, ওয়া কাতিবা লেখক, লেখক একজন না যতজনে হয় একই মুদ্রান, মানে যতজনের সাথে জড়িত, আর মদের সাথে জড়িত হলো দশজন, দশজনের লাগানো করছে, দশজন কি যে মদ বানায়, যে মদ পরিবেশন করে, হ্যাঁ যে মদ কিনে আনে, যে নিয়ে বহন করে, যিনি আগিয়ে দেয়, এরপরে যিনি আরও কী করে, অনেকগুলি পাঁচ দশটা সাদিসি আছে, দশজন লাগানো মাল, তাহলে এগুলির সাথে মদের কোনো কিছুতেই আপনি কাজ করতে পারতেছেন না, কারণ যেটা একটা না একটা করবেনই আপনি কোনো একটা। সুতরাং বোঝা আর এই তাহলে বোঝা গেল যে কিছু জিনিস আছে প্রতিষ্ঠিত হয়েছে হারামের উপরে, সেটাকে কোনোভাবেই সেটাতে কোনোভাবেই চাকরি করা যাবে, আর যেটা হালাল মূল জিনিসটা কিন্তু এর মধ্যে হারাম এলিমেন্ট যোগ হয়েছে সেটা থেকে মুক্ত হতে হবে, কিন্তু সেটা হালাল আপনার হালাল হারাম একটা কায়দা সবসময় রাখবেন, হারাম কখনো হালালকে হারাম করে দেয় না। হারাম একটা হারাম কাজ করছেন এই জন্য হালাল একটাকে হারাম করে দিবে এটা ঠিক না, হালালটা হালাল থাকবে, হারামটা হারাম নিয়ে আলোচনা হবে, বুঝছেন? হারাম কখনো হালালকে হারাম করে দেয় না।
হারাম কখনো হালালকে হারাম করে দেয় না, এটা সবসময় মনে রাখবেন।